যে মানুষ আসলে বানরের ফার্সজন বানরের লেসখসে আস্তে আস্তে অধ্য রূপ হিসেবে এটা মানুষে পরিণত হয়েছে ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে মারাসায় পাঠাচ্ছে কী শিখছে তারা যারা তারিখে যারা পাঠক তারা আমার লেখা পড়বে গত তিন সংখ্যা গেল এ সংখ্যা আবার যাবে আগামী সংখ্যা আবার যাবে এখন ক্লাস নাইনে আমি যাইনি ক্লাস নাইনে যে সেখানে বলা হচ্ছে যে মানুষ আসলে বানরের ফার্সজন বানরের লেসখসে আস্তে আস্তে উদ্যত্ত রূপ হিসেবে এটা মানুষে পরিণত হয়েছে এর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক থিওরি প্রমাণিত হয়নি যেটা ভুল ক্লাস নাইনের একটা ছেলেকে যদি মানুষকে বানরের বাচ্চা বলে শেখানো হয় ওকে মসজিদে যাবে নাকি ওকে আল্লাহকে মানবে মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়ে মুসলমান বোর্ড মুসলমান দেশের সরকার এগুলো আমাদের বাচ্চাদের শেখাচ্ছে আর তাকে বলা হবে তুমি মত খেও না হবে সব ও তো বানর বাঁদরামি তো করবেই বাপ দাদা ছিল বানর আমরা ভালো হব নাকি সে একটু শিখল না সে আল্লাহ সৃষ্টি এর জন্যই ইসলামের প্রথম বাণী এক বিষ্ণু রব রাজি খালাক তুমি পড়ো তোমার প্রতিভা আলো করে নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা সম্পর্কে যার জ্ঞান নেই ওই ছেলে তো বাঁদরামি করবেই ও তো মদ খাবে ড্রিঙ্ক ড্রিংক বি মেরি খাও খাওয় এবং ফুর্তি করো চিন্তা চেতনা জগতে পরিবর্তন না এনে শুধুমাত্র জেল খাটিয়া র্যাব দিয়ে পিটিয়ে কশ্চিনকালে দেশ পরিবর্তন করা যাবে না এটাই হলো সরকারের কাছে আমাদের ব্যর্থহীন বক্তব্য আগে ব্যবস্থা পরিবর্তন করো বাতা শুরু করে এম পর্যন্ত সব জায়গায় ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক করো আমি একটা মানুষ হবে সব শয়তান হবে বস্তুবাদী শিক্ষা দিয়ে মানুষ কশ্চিমকাল ভালো মানুষের পরিণত হয় না আজকে বিশ্বব্যাপী যত রাষ্ট্রনেতা অধিকাংশই এই অমানুষ চোখে দেখা যাচ্ছে না কি হচ্ছে এখন সারা বিশ্বের যুদ্ধের দামামা চলছে মানুষ মেরে যেন শান্তি ট্রাম্প বলছে হে আফগানিস্তান তালেবান সাবধান এক কোটি মানুষকে মারব না বলেই কিন্তু আমি এখনো ধৈর্য ধরে আছি এটা কোনো মানুষই বলে এরম ভাষা হাতে যে অস্ত্র আছে তাতে এক কোটি মানুষ মারা খুব সহজ এই হুংকটা উনি দিলেন কোনো ভদ্রলোকের কথা বলতে পারে আগে যদি আপনি আমার বাচ্চাকে এই শিক্ষা দিতে না পারেন যে বাচ্চা তুমি এমনি এমনি হওনি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে তার ইবাদতের জন্য তার দাসত্ব করার জন্য জিন্না শুধু এই দুটো এক একরাবস্টার পাঁচটি আয়াত এবং সুরাজ জারিয়াতের এই আয়াতটি যদি আমাদের ক্লাসে পড়ানো হইতো বোধ আর কিছুই লাগতো না